হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে নতুন একটি পর্বে অনেক স্বাগত। আজকের এই পর্বে শেয়ার করব শ্রাবণ মাসে কিভাবে পুজো করলে খুশি হন মহাদেব এবং করবেন না যেই ভুলগুলি সেই সব নিয়ে আজকের এই পর্ব। ঠিক আছে বন্ধুরা, শুরু করি। ভগবান শিবের কাছে শ্রাবণ মাস ভীষণ প্রিয়। ভগবান শিবের উপাসনা করার শ্রেষ্ঠ সময় কাল প্রদোষ বলে মনে করা হয় এই মাসকে। পুণ্যার্থীরা শ্রাবণের প্রতি সোমবার শিবের জন্য ব্রত পালন করেন। সাধারণত এই পুরো মাস ভর ধরে চলে ধর্মীয় রীতি। এই মাসে ভগবান শিবের পুজো করলে শুভ ফল পাওয়া যায়। শিবের কৃপায় মানুষের সকল প্রকার দুঃখ বেদনা দূর হয়। মনে করা হয় যে শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার মহাদেবের উপবাস করলে অত্যন্ত ভালো ফল পাওয়া যায়। এই মাসে উপবাস করলে শরীরও খুব ভালো থাকে। তবে প্রত্যেক সোমবার উপবাস করা সম্ভব না হলে প্রথম এবং শেষ সোমবার উপবাস করলেও হবে। এছাড়াও শিবকে সন্তুষ্ট রাখতে উপবাস করার সঙ্গে সঙ্গে বিশেষ কিছু টোটকা রয়েছে, যেগুলো পালন করলে পাওয়া যাবে শিবের কৃপা। শিব পুজোর অবশ্য পালনীয় বিধি, শ্রাবণ মাসে বিশেষ নিয়ম মেনে শিবের আরাধনা করুন। এই মাসে সোমবারে সকালে তাড়াতাড়ি উঠে স্বচ্ছ পোশাক পরে নিন, তারপর শিবের মন্দিরে প্রদীপ জ্বালিয়ে আরতি করে ভোগ নিবেদন করুন। প্রসাদ হিসাবে শিবকে ঘি ও চিনির ভোগ অর্পণ করুন। এমনকি সোমবারের পূজোয় সোমবার ব্রতকথা অবশ্যই পাঠ করা উচিত। এরপর শেয়ার করি মহাদেবকে কী কী অর্পণ করবেন। এছাড়াও প্রতিদিন 21টি বেলপাতায় চন্দন মাখিয়ে ওম নমো শিবায় লিখে শিবলিঙ্গে অর্পণ করতে হবে। বেলপাতা ছাড়াও শিবকে সাদা ফুল, সাদা চন্দন, ভাঙ, ধুদরা, গরুর দুধ, পঞ্চামৃত, সুপুরি ও জল অর্পণ করতে পারবেন। তবে পুজো সামগ্রী অর্পণ করার সময় ওম নমো শিবায় মন্ত্র জপ করতে ভুলবেন না। আবার শ্রাবণ মাসের যে কোনো একটি সোমবারে জলে দুধ এবং কালো তিল মিশিয়ে শিবলিঙ্গের অভিষেক করুন। অভিষেকের জন্য তামার পাত্রের পরিবর্তে অন্য কোনো ধাতুর পাত্র ব্যবহার করতে হয়। অভিষেক করার সময় ওম নমো শিবায় মন্ত্র জপ করতে হবে। এরপর শেয়ার করছি শিবের আরাধনা করলে কী কী ফল মেলে। সারা বছরই অনেকে শিব পুজো করে থাকেন, আর এই নিয়ম মেনে পুজো করতে সকল জটিলতা থেকে মুক্তি মিলবে। এছাড়াও শরীরে কোনো জটিল রোগ থাকলে তার থেকে মুক্তি পাবেন, মানসিক শান্তি পাবেন। আর যদি বিবাহের কোনো বাধা থাকে তাহলে জাফরান মিশ্রিত দুধ শিবের চরণে অর্পণ করবেন, তাহলে এই বিবাহের বাধা কেটে যাবে। ঠিক আছে বন্ধুরা, কেমন লাগলো আজকের এই পর্ব তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। মহাদেবের কৃপায় তোমাদের জীবন সুন্দর এবং সার্থময় হয়ে উঠুক এই কামনা করি।